কুটিলার কথা মতো সবাই অহংকারে মর্ত হয়ে বাবা ধেয়ে চলেছে। তা এই যে কথাটা বললেন পদকার মহাজনী পদকার, তিনি বাবা যে পদটা এখানে লিখে গেলেন, আকরে কি ভুল কথা হলো বাবা? আমরা সবাই বলি অহংকার তো ভালো নয়, কি বলেন মা গো? অহংকার ভালো? ভালো নয়। অহংকার যদি ভালো না হবে তবে এখানে পদকার ভুল কথা বলেছে মনে হচ্ছে, কি মনে হয়? না 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 না, এটা সে অহংকার নয় গো। ভগবানে বলেছে তোমরা অহংকার করতে পারবে, গর্ব করতে পারবে, তবে ধনৈশ্বর্য টাকা পয়সা যেটা আমার দেওয়া সম্পদ সেটা দিয়ে নয়। অহংকার কেমন? যেমন দেখবেন আমরা গোষ্ঠলীলায় শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলো না নিজের ছায়াটাকে দেখেছিলেন তো, হ্যাঁ, প্রখর রৌদ্রে নিজের ছায়া দেখে মনে করেছে মনে হয় আমার মতো কোনো বীর এসেছে। তা বলেছিল কি, এই দেখ তুই যখন ভয় পাচ্ছিস না আমাকে, তবে আমি কার দাদা জানিস তো? আমি কার দাদা? আমি হলাম আমার ভগবান শ্রীকৃষ্ণের দাদা, আমার কানাইয়ের দাদা। তাহলে আমার কানাই হচ্ছে আমার ভাই, এই যে আমার ভাই ভগবান। তা কেউ যদি অহংকার করে বলে কানাই হলো আমার স্বামী, কানাই হলো আমার প্রাণ, সব কিছু যদি তাকে নিয়েই বলা হয় তাহলে এই অহংকারে কিচ্ছু হবে না মা। এই অহংকারটা ভালো, এই অহংকার করলে, এই গর্ব করলে কিচ্ছু হবে না। তা সেই মতো অহংকার করে আজ আমার সমস্ত গোপিনীরা চলেছে, রাধারানীও চলেছে, আজ প্রাণবধুর বড় ভক্ত তাই অহংকার করে চলেছে। এগো মা, রাধারানী আমার কত বড় ভক্ত, আমার ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা তিনি দিয়েছিলেন, আপনি এখানে রূপগানও শুনতে পাবেন। আমার ভগবানের রূপ ছিল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রূপ। মহাজনরা বলেছিলেন রাধারানী এক বদনে আমার ভগবানের রূপের বর্ণনা দিয়েছিলেন, তবে আমার রাধারানীর মনে হয় একটা বদন নয়, লক্ষ বদন। আর লক্ষ বদন না হলে কোনোদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রূপ এক বদনে দেওয়া সম্ভব ছিল না। আর এই রূপের বর্ণনা একমাত্র রসিক ভক্ত হলে তবেই সে বুঝবে বাবা। তার রাধানী ছিল আমার বড় ভক্ত। শাস্ত্রে বলছে সদানুভূত হচ্ছ কুর্জন্য পরবঙ্গ ধিয়ং রাগ ভবন্য পরবঙ্গ সহনুরাগী তীর্চন্দ্র অনুরাগ ভবেন্দ্রী তার রূপ দক্ষেই পতকমাত অবিসারণ রাগশ্চ জ্ঞানন্তে রসিকায়ের জানায়। রসিক ভক্ত হতে হবে তবেই সে বুঝবে বাবা। তারপরে এখানে সবাই রসিক ভক্ত, প্রথম থেকে সুন্দরভাবে লীলাস্বাদন করছেন, এ বলবার আর অপেক্ষা রাখে না। তাই শ্রীমতী রাধানী চলেছে, আর এদিকে কুটমতি ননদি বাবা সে তো আগে দেখছে, বা বাবা বাবা কি সুন্দর বন গো, আহা হা হা, পাকা পাকা ফল ঝুলছে, মিষ্টি মিষ্টি ফুলের গন্ধ, আহা হা হা, মরি মরি। আচ্ছা ও বউ, বলে এই বনটা কার তৈরি গো? হ্যাঁ আবার বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধা, বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধা। আচ্ছা বউ, তুমি তখন থেকে আমি তোমাকে যে এত কথা বলছি একটা উত্তর দিচ্ছ না কেন? তা দেখবেন বাবা, কেউ যদি সারাক্ষণ প্রশ্ন করে আর কেউ যদি তার কথার উত্তরটা না দেয় খুব রাগ হয় কিন্তু। হ্যাঁ, কিন্তু রাধারানী তো শুনতে পাচ্ছে না। আসল বাবা এখানে একটা গোপন ব্যাপার আছে, রাধারানী মনে মনে এখন অন্য চিন্তা করছে। চিন্তাটা কি? না, কৃষ্ণ বাদিনী যদি থাকে আমার কৃষ্ণের সাথে আলাপ হবে, এই বাদিনীকে আগে তাড়াতে হবে, সেইটা মনে মনে ভাবছে। এখন দেখবেন, এই যেমন ধরুন আপনারা এখানে বসে আছেন বাবা, তা এখন ধরুন আপনার পাশে কারোর সাথে গল্প করছেন, আমার কোনো মা কোনো মায়ের সাথে গল্প করছেন, আর আমি এখানে বাবা দেখুন কত কটা মনিটর জেবিএল লাগিয়ে বসে আছি, আমি ধরুন আপনাদের কানের দ্বারে অদ্ভুত চেঁচাচ্ছি বাবা, কিন্তু তাতে করে আপনি শুনতে পাবেন না আমার কথাটা। কেন? কান তো শোনার যন্ত্র মাত্র, শোনে তো বাবা মন। তা মনটা যদি পাশের জনের সঙ্গে থাকে কি করে হবে? তা রাধারানী তেমন, মনটা চলে গেছে সেখানে যে কৃষ্ণ বাদিনীকে কি করে তাড়াবো, তা যতই বলুক কুটিলা কিছুই শুনতে পাচ্ছে না আর কিছুই বুঝতে পারছে না, আর কুটিলা তো রেগে যাচ্ছে। আরে বাবা, ও বউ, উফ বাবা, আমি তখন থেকে ডাকছি তুমি আমার কোনোই উত্তর দিচ্ছ না। শোনো শোনো, বলি এ হেন সুন্দর বন কে বনিলো রাধে, কে বনিলো মিলো যদি বলো রাধে, জান যদি বলো, জান
বলিয়া মন বন কে গড়ে বলিয়া মন বন কে গড়েছি যার শোভায় আমার মন হরেছে লিয়া মন বন কে গড়েছে এত সুন্দর বন যার মন না জানে তার আরও কত সুন্দর গো মন যদি সুন্দর না হয় এত সুন্দর বন কি পারে তৈরি করতে গো আরে বাবা বলো না রাধানী বাবা এতক্ষণে বুপাইটা পেয়ে গেছে রাধানী বলছে হ্যাঁ ও নানদি কি বলছিলে জানো আরে বাবা বলছি এই বনটা যার তৈরি সে কেমন দেখতে আমি তো দেখিনি তাকে তবে শোনা কথা বলো দেখি অপর রাধারানী কিন্তু ঠিক কথাই বলেছে বাবা অপরূপ রূপ তার ভুবন মোহন সেই রূপে সর্ব প্রাণী করে আকর্ষণ রাধারানী কিন্তু ভুল কথা কিচ্ছু বলেনি মা দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের এত সুন্দর রূপ আকর্ষণ করেছে কিনা বলুন আকর্ষণ না করলে আপনি এখানে এমনি এমনি বসে আছেন হ্যাঁ আমার মুখ দেখতে না 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 বাবা আমি আপনাদের মেয়ে যখন তখন দেখতে পারবেন না কিন্তু প্রশ্ন হলো এত ভক্ত পাগলের মতো কেন এসেছেন বাবা ছুটে এসেছেন আপনারা সবাই তার রূপে আকর্ষিত হয়ে গেছে শুধু তাই নয় সর্বপ্রাণী করে আকর্ষণ সমস্ত গাছপালা জীব জন্তু পশু পক্ষী মানুষ সবাই তার প্রেমে পাগল রাধানী বাবা ঠিক বলল কিন্তু কথাই বলে যার যেমন ভাব তার তেমন লাভ এ বুঝেছো অন্য কিছু কুটলা তো কুটমতি বলে ওরে বাবারে এ নিশ্চয়ই কোনো অপদেবতার গল্প আছে হ্যাঁ এই মনে হয় ভূতপ্রেতের ব্যাপার তবে আচ্ছা বলো দেখি আরও কি গুণ আছে শোনো রাধানে একটু বাবা ভালো করে বলছে তবে শুনেছি ননদি যাকে ধরে তাকে নাকি মরার আগ পর্যন্ত ছাড়ে না ওরে বাবারে শুনেছি যত পেতনি পেতনি যদি ধরে ঝাড়ালে নাকি চলে যায় এ ছাড়েও না তা বাবা এটা তো স্বাভাবিক ভগবান শ্রীকৃষ্ণ যদি কাউকে কৃপা করে চরণতলে স্থান দেয় তাকে কি আর চরণ ছাড়া করে গো কিন্তু এ তো বুঝেছে ভুল ভাবছে বোধহয় এমন ভূত আর জন্মে ছাড়বে না তবে রাধানে একটু পেঁচিয়ে বলেছে শুনেছি যার সাদা কাপড় তাকে আরো বেশি করে ধরে ওরে বাপরে এই আমি বিধবা মানুষ আমার তো সাদা কাপড় তার মানে আমাকে আগে ধরবে ওরে বাবরে আমি এখন যাবো কোথায় আমি বাড়ি যাবো বাড়ি যাবে মানে তুমি বাড়ি গেলে হবে তাহলে আমার তুমি যে বললে আমাকে পূজা শিখিয়ে দেবে ওরে বাবারে ও কথা বলো না পূজা শেখাবে জানো শেখানোর জন্য আছে কে শেখানোর মালিকটা হচ্ছে কেন ওই তো তোমার যে এই ললিতা তুলসী সখী এরা কি করতে এসছে ওরাই শেখাবে আমি বাড়ি যাব রাধানী ভাবছি কৃষ্ণ বাদিনী যখন যাবে তবে তার আগে একে কৃষ্ণ কথা বলিয়ে তবে পাঠা বলছে শোনো তুমি যে যাবে যেমন বাবা এই যেমন ধরুন কৃষ্ণ নাম আপনারা ভালোবাসেন এখন অনেকে থাকতেই পারে যে কৃষ্ণ কথা সহ্য হয় না কৃষ্ণ নাম ভালোবাসে না এই যে মাইক্রোফোন লাগানো হয়েছে না এই বাড়িতে সে শান্তি পাবে না বাবা দেখবেন কানের ভিতরে ঠিক ঢুকে গেছে আর কৃষ্ণ নাম এমন যন্ত্রণা দেবে বলবে তার থেকে এক কাজ করি বাড়ি বসেই তো শান্তি পাচ্ছে না হরিবাসরে যায় এটাই হয় বাবা যেখানে আসার হয়তো ইচ্ছা নেই কিন্তু বাড়িতে শান্তি দেবে না ভগবানের নাম দেখবেন কানে গিয়ে সুচের মতো বাবা ওখানে আঘাত করে দরকার নেই তার থেকে ওখানে যাই তা এই হচ্ছে সেটাই বাবা কৃষ্ণ নাম তো বলাতেই হবে যে কৃষ্ণবাদিনী তাকে বলিয়েই ছাড়বো হ্যাঁ তা এখন এই যে আমার ভগবান এসেছে আমাদের দ্বারে আর তার নাম আমরা সবাই আস্বাদন করছি তা ভগবান যখন আসলেন কৃষ্ণবাদিনী আমাদের শরীরের মধ্যেও আছে বাবা এই কৃষ্ণবাদিনীকে তাড়াতে হবে তা তার জন্য ভগবানের কাছ থেকে ওই প্রেম সম্পদটুকু নিতে হবে আমরা প্রশ্ন করলাম ঠাকুর তুমি এসেছো কেন ভগবান বললেন আমি এসেছি দেবার তরে তার আগে একটা কথা বলে নেওয়া ভালো এই যে অ আ হস্রই দীর্ঘই যেগুলো আমরা বলি বাবা ছোটবেলায় তো সবাই পড়েছি আর না পড়লে এত বড় হতাম না অ আ হস্রই দীর্ঘই এই কথাটার বাবা একটা আধ্যাত্মিক জগতের একটা মানে আছে আমরা সবাই একটা জিনিস জানি পড়াশোনা করে এমনি পাশ করি কিন্তু আধ্যাত্মিক
আধ্যাত্মিক জগৎটা আগে ছিল, তারপরে বাবা এইসব পড়াশোনা এসছে। মানুষ তো আর প্রথমে জন্মায়নি, মানুষকে সৃষ্টি করেছে আমার ভগবান। তবে সেই ক্ষেত্রে বলি অহস্যই বৃগ্ঘ হই, এর আধ্যাত্মিক জগতে কি বলছে, ছোট্ট বাচ্চাকে তার বাবা বলে বল অকার। বাচ্চা কি প্রথমে বলে গো মা, বলতে চায় না, বাবা বলে বল অকার। বাচ্চা কিছুক্ষণ পরে বলে অকার, এমন ভাবে কথাটা বলেছে বাবা অকার। সঙ্গে সঙ্গে বাবা প্রশ্ন করছে, হ্যাঁ রে বাবা, এই 40 বছর আমি পৃথিবীতে আসলাম, আমি জানতে পারলাম না অকার, আর তুই জানিস অকার? বলছে শোনো বাবা, আমিও জানি না অকার। অ মানে কি? অ মানে অকার, অজানা, অসম্ভব, যার কোনো আকার নেই, যাকে ধরা যায় না, যাকে মারা যায় না, যাকে ছোঁয়া যায় না, যাকে ডিবেট করা যায় না, যাকে রোদ্দুরে শুকানো যায় না, যাকে জলে ভিজানো যায় না, সেই হলো অকার। এই অকারই হলো অসম্ভব, যে অকার, যে অধরা, তাকেই বলে অকার। এই অকারই হলো সুপ্রিম পাওয়ার, এই অকারই হলো ঈশ্বর, এই অকারই হলো গড। এই অকারকে পেতে গেলে তুমি জানবে কি করে? এই অকারকে তুমি যদি জানতে চাও তবে তুমি জানবে কি করে? এই অকারকে জানতে গেলে ওর পরে কি আসে মাগো? কি আসে? আকার। এই অকারকে জানতে গেলে, এই অকারই হলো ঈশ্বর, এই অকারই হলো সুপ্রিম পাওয়ার, এই অকারই হলো গড, এই অকারই হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ, তবে তাকে জানতে গেলে তুমি দেবে একটা আকার। কিসের আকার? ভাইয়ের আকার, বোনের আকার, মায়ের আকার, বাবার আকার, নিতাইয়ের আকার, গৌরাঙ্গের আকার, আমার স্বর্গসাইয়ের আকার, আরো ভিন্ন ভিন্ন মহাপুরুষের আকার, লোকনাথের আকার, ভিন্ন ভিন্ন মহাপুরুষের আকার দাও, তবে তুমি জানতে পারবে সেই অজানাটা কে। অজানাটাকে তুমি জেনে যাবে, তার আকার দিলে আমরা ভগবানকে নানান রূপে ভালোবাসি বাবা। দেখবেন যে লোকনাথ ভালোবাসে, লোকনাথের মাধ্যমে ভগবানকে পাবে। কেউ ভগবানকে পুত্ররূপে ভালোবাসে, সেইভাবে ভগবানকে পাবে। তাহলে একটা আকার জুড়তে হবে, তবে তুমি ভগবানকে পাবে। এইবার আসবে কি? হর্ষইকার। হর্ষই মানে তার সঙ্গে বলছে, এবার শুধু তাকে চিনলে হবে না, তার সঙ্গে একটু সই পাতাতে হবে। কি বলেন মায়েরা? একটু সই পাতাতে হবে, শুধু চিনে বসে থাকলে হবে না। তা আপনারা যেমন এসেছেন এখানে সই পাতাতে, এবার যদি বলেন, এবার আমরা অনেকে বলতে পারি, যারা পুরুষ মানুষ বলতে পারি, আমরা পুরুষ মানুষ, আমরা সই পাতাবো কেন, আমরা করলে বন্ধুত্ব করবো। বললেন ওরে তোরা কেউ পুরুষ নোস, পুরুষ যদি থেকে থাকে সেই হলো আমার আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, বাদ বাকি যারা আছে সবাই হলো প্রকৃতি, সবাই হলো নারী। তাহলে সুতরাং আমার সঙ্গে সবাই সই পাতাতে হবে। কিভাবে সই পাতাবো? না দীর্ঘক্ষণ ধরে সই পাতাতে হবে। এগোমা আমরা এবার একটু উল্টো মানে করলাম, বললাম আমরা সই করেছি অফিস আদালতে 30 বছর 40 বছর। বলে ওই 30-40 বছর এখানে সই করলে হবে না, এখানে সারা জন্ম তুমি সই করে যাও, যদি এ জন্মে না পাও তবে তার পরের জন্মে গিয়ে আবার সই করতে থাকো, যদি তার পরের জন্মে না পাও তবে তার পরের জন্মে গিয়ে আবার সই করো। এমনভাবে সই করতে করতে দেখবে একদিন তোমার সইটা আপনা আপনি হয়ে গেছে। তাহলে দীর্ঘই, দীর্ঘক্ষণ ধরে তুমি সই করলে এবার আসবে কি? এবার কি? হর্ষ মানে ঊর্ধ্বগতি করতে হবে। কোনটাকে ঊর্ধ্বগতি করব? এই মনটাকে, এই ভাবনাটাকে, এই চিন্তাটাকে আমরা ঊর্ধ্বগতি করব। কতক্ষণ? দীর্ঘ, দীর্ঘক্ষণ ধরে ঊর্ধ্বগতি করতে হবে। তাহলে দীর্ঘর পরে কি আসবে মাগো? ঋকার। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই চারটি বেদের মধ্যে, এই চারটি বেদের মধ্যে বাবা প্রথমে এসেছিল কি? ঋগ্বেদ। বলছে যখন তুমি ঋকারের সার জেনে যাবে, যখন তুমি সমস্ত বেদের সার জেনে যাবে, ভগবানের যখন সার তুমি জেনে যাবে, তখন দেখবে সব ঘটে, সব ঘেটে দেখবে একসঙ্গে হয়ে যাবে লিকার। রীর পরে লি আসো তো, লিকার। লিকার মানে কি বলুন তো? সকালবেলা মাগো ইংরেজদের দেওয়া দান আপনারা আমরা খাই না কি? সেটা চা। ওই চায়ের সঙ্গে যেটা বাবা কালো মতো থাকে ওইটাকে আমরা ভালোবাসি, ওইটা আমরা গ্রহণ করে, যেটা ফেলে দিই ওটা হলো অসার, ওই হলো লিকার। ভাবুন একটা কথা, সকালবেলা উঠে পর বাবা চায়ের সঙ্গে যেটা কালো থাকে তার সঙ্গে সবাই আমরা প্রেম করি, কেবল কালো মানিকের সাথে কেউ আমরা প্রেম করি না। প্রেম সে বলো নি তাই গৌর হরি বল।
তাই হলো আমার সেই লিকার। যখন তুমি লিকারের ছাড় জেনে যাবে, ঋকবেদের ছাড় জেনে যাবে, ঋকত্ব ঋত্বিকত্ব, ঋত্বিক মানে ব্রাহ্মণ, বলছে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হলে দেখবে সব ঘেটে যাবে। ঘেটে গিয়ে তুমি যাকে আমার বলছো, আমার আমার আমার, এ বাড়ি আমার, এ বাড়ি আমার, এ গাড়ি আমার, এ ব্যাংক ব্যালেন্স আমার, এ প্রপার্টি আমার, চোখ বন্ধ করলে দেখবে তোমার কিছুই নেই, সব সরকারি খামার। তো ইয়ে যদি সব তার হবে তবে এ কার, এই ব্যাংক ব্যালেন্স বাড়ি যদি সব তার হবে, আমরা প্রশ্ন করছি, এরপরে তো লিকারের পর তো ইয়ে আসবে বাবা, তাহলে এ কার, এ ছেলে কার, এ মেয়ে কার, এ বউ কার, এ বাবা কার, এ মা কার, ব্যাংক ব্যালেন্স গুলো সব যদি তার হবে তাহলে এগুলো কার? বলছি এ তো কারোর নয়, এ হলো ওই কার, এ হলো ওই কার। বলছি এ যদি সব তারই হবে তাহলে এইবার আমার প্রশ্ন, তাহলে ও কার? ওই এরপরে তো ও আসবে বাবা, সব যদি ওই হবে, সব যদি তার হবে তাহলে ও কার? বলে ও কারোর নয়, ও হলো ওঙ্কার। ও জগদীশ্বরায় চ নমঃ নমঃ, ও প্রাণেশ্বরায় বৈ নমঃ নমঃ, ও দিগম্বরায় চ নমঃ নমঃ, ও জগৎপতায় চ নমঃ নমঃ, কৃষ্ণায় গোবিন্দায় প্রাণবল্লভায় নমঃ নমঃ। ও কারোর নয়, ও হলো ওই জন্য দেখবেন যারা ভজন সাধন করে জপ তপ করে বলে হরি ওম, এই শান্ত ভাব, এইভাবে ভগবানকে পেতে হয়। তো আমার সেই ভগবান আসলেন কলিতে গৌর হয়ে, আর শ্রীকৃষ্ণ আমার এসেছিলেন দ্বাপর যুগে। তো আমরা বললাম ঠাকুর এই যে তুমি দাঁড়িয়ে আছো, তো এইভাবে সারাক্ষণ তুমি দাঁড়িয়ে থাকো, আর এই যে দুটি বাহু তুলে আসলে, তো তুমি এসেছো কেন গো? ভগবান বললেন আমি এসেছি দেবার তরে। দেবার কি দেবার জন্য? বললেন আমি প্রেম সুধা হরিনাম বিতরণ করবার জন্য এসেছি। তাহলে দাও, তাহলে দাও, কি দেবে সব দাও, আমাদেরকে দাও, আমরা নেব। ভগবান বললেন আমার প্রত্যেকটা কথার, প্রত্যেকটা ভগবানের কথার দুটো করে মানে আছে, মন দিয়ে শুনবেন মাগো। বলছে দেবার তরে, আবার বলছে দিবার, প্রত্যেকটা ভক্তের আর ভগবানের মাঝে যে দিবারটা উঠে আছে, মানে যে দেওয়ালটা উঠে আছে, ওই দেওয়ালটাকে ভেঙে ফেলে দেওয়ার জন্য আমি বার 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 করে এসেছি। তোদের মনের ভিতরে, দেহের ভিতরে যে ময়লাগুলো আছে, ওগুলো সব বার করে দেবার জন্য এসেছি, বার 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 করে এসেছি। বার মানে, বার মিন্স হোটেল, আরেকটু বাংলায় বলি আবাসন, যেখানে বাবা পয়সা দিয়ে থাকা খাওয়া হয়। বলছে আমাদের নাভি থেকে, মন দিয়ে শুনবেন, আমাদের নাভি থেকে নিচের দিকে যেমন সাতটা হোটেল আছে, এই নাভি থেকে উপরের দিকেও সাতটা হোটেল আছে, মোট হলো ১৪টা হোটেল। বলছে নাভি থেকে, নাভি থেকে নিচের দিকে যে সাতটা হোটেল আছে, ওই সাতটা হোটেলে থাকতে গেলে তোমার কোনো পয়সা লাগবে না, কোনো পুণ্যার্জন লাগবে না, কোনো হরিনাম করা লাগবে না, কীর্তন শোনা লাগবে না, হরিনামে দান করা লাগবে না। তুমি যত বড় বাড়িতে বসে বসে খাওয়ার যত পাপ পুণ্য করে বেড়াও, তাহলে দেখবে তোমার ওইখানে সাতটা হোটেলে থাকার ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা? সেটা হলো সাতটা হোটেলে, বাবার নিচের তলা সাতটা হোটেল আছে, অতল বিতল সুতল রসতল মহাতল তলাতল পাতাল, এই হলো নিচের দিকের সাতটা হোটেল। এই নিচের দিকে সাতটা হোটেলে থাকতে গেলে আপনাদের হরিনাম করা লাগবে না, আর এই যে আমার মা আপনাদের বলে হরিনামে দান করবেন, এটাও বাবা করা লাগবে না। হরিনামে কাউকে কোনো কিছু দান করতে হবে না বাবা, সবাই যে যার মতো বাড়ি বসে, আমরা আমাদের মতো আনন্দে অহংকার মঞ্চে বসে থাকলে দেখবেন নিচের দিকে সাতটা হোটেলে আমাদের থাকার ব্যবস্থা হয়ে যাবে। আর যদি বলি না নিচের দিকে আমাদের সাতটা চাই না, আমরা উপরের দিকে চাই, তাহলে তোমার হরিনাম করতে হবে, তোমার পুণ্যার্জন লাগবে, তোমার কীর্তন বাসরে যেতে হবে, তোমার ভগবানের কীর্তন গুণানুগুণ শ্রবণ আস্বাদন করতে হবে। শুধু তাই নয়, ভগবানের চরণ সার করবার জন্য প্রত্যেক দিন বসে বসে তার চরণে নয়ন জল দিয়ে একটু ধৌত করতে হবে, দেখবে তবে তুমি নাভি থেকে উপরের দিকে যে সাতটা হোটেল আছে ওখানে থাকতে পাবে, তার নাম হলো ভূ ভব স মহা জন তপ সত্ত্ব।
এই উপরের দিকে সাতটা হোটেল। ভগবান বললেন, ওরে আমার কলি হত জীব, তোরা নিচের দিকের হোটেলে নয়, তোরা যাতে উপরের দিকে হোটেলে থাকতে পারিস সেই ব্যবস্থা করে দেবার জন্যে আমি বার 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 করে এসেছি। আমরা তাহলে বললাম, ঠাকুর তুমি সেই ব্যবস্থা করে দাও, তুমি কে তুমি কি তোমাকে জানা যায় না, তোমাকে চেনা যায় না, গোড়া গুণ কনে না যায়, গোড়া গুণ কহনে আমার গৌর হরি দুটি বাহুকে তুলি বানাইয়া একে দিল আমাদের ভাগ্য আকাশে, সেই নাম বললেন, যে নাম নিলে তোরা আর নামবি না, যে নাম নিলে তোরা আর নামবি না, নিচে নামবি না, সেই নাম আমি দেবার জন্যে তোদের কাছে এসেছি। আমরা বললাম, ঠাকুর তাহলে নাম দাও। তার নাম নেওয়ার জন্য আমরা সবাই বাবা সার দিয়ে দাঁড়িয়ে পড়েছি, ইংরেজিতে বলছে লাইন, সবাই সার দিয়ে দাঁড়িয়েছি। যেমন বলি ভালো বোঝা যাবে বাবা, রেশন বা কন্ট্রোলে গেলে দেখবেন একটু আমাদের সারিবদ্ধভাবে দাঁড়াতে হয়। যদি হুড়োহুড়ি করি বলবে বাবা তোমার থাকতে হবে না, পরে বরং নিয়ে তুমি যাও, এটাই বলবে। তো আমার গৌর হরির কাছে যেহেতু এসেছি আমরা, তো একটু সারিবদ্ধভাবে আমরা সবাই দাঁড়াবো সুস্থভাবে। তো সবাই বাবা সার দিয়ে দাঁড়িয়েছি, বলছে এখানে তত্ত্ব আছে বাবা, বলছে সার না দিলে তুমি তো তাকে পাবে না, অসার দিলে তাকে পাওয়া যায় না, অসার দিলে তাকে পাওয়া যায় না, সার দিতে হবে। দেখবেন যেমন গাছের গোড়ায় সার দেওয়া লাগে তবে গাছ বাঁচে, না হলে গাছ মরে যাবে, তেমন ভগবানের চরণ তোমাকে সার দিতে হবে। কেন? ইয়ে প্রেম সুতা হামারা, প্রেম বিনা নাহি মিলে কই এ মধুর নন্দলালা, জিসকে পাস প্রেম হ্যায় উসকে পাস ও হ্যায়, জিসকে পাস প্রেম নহি হ্যায় উসকে পাস ভি ওহি নহি হ্যায়, দিল চাহে তো জন মত দো রো না দো তো সম হি সম নাম তা। যদি দিতেই হয় তবে তার চরণে একবার নয়ন জল দিয়ে ডাকো, দেখবে পেয়ে যাবে। আমরা বললাম, ঠিক আছে ঠাকুর তাহলে তোমার নাম নেব কিভাবে? ভগবান বললেন, এই নাম যদি হয় আমি কিন্তু এবার পাত্রে দেব, নাম আমি কারোর হাতে দেব না, নাম যদি দিতে হয় আমি পাত্রে দেব। এগো মায়েরা, ভগবান নাম দেবেন পাত্রে, সবাই আপনার পাত্র থেকে ওয়ানের নেই, এখন নামটা নেবেন কিভাবে? আমরাও চিন্তা করতে পারি যে আমরা আস্তে আস্তে আমরাও চিন্তা করতে পারি কি না, আমরা তো এখনো পাত্র নিয়ে আসিনি, তাহলে কি হবে? তা অনেকে কি করলাম, কাছাকাছি যাদের বাড়ি একটু বাড়িতে গিয়ে থালা ঘটি বাটি গ্লাস যা ছিল বাবা এনেছে ঠাকুরের কাছে, ঠাকুর পাত্র এনেছি এবার একটু নাম দাও। সবাই মিলে আমরা পাত্র এনেছি, ঠাকুর এবার তুমি নাম দাও। ঠাকুর বললেন, ওরে পাত্র মানে থালা ঘটি বাটি গ্লাস নয়, পাত্র মানে দেখবেন মেয়ের বাবা যখন মেয়ের জন্য ছেলে দেখতে যায় কি বলে,
পাত্র দেখতে যাচ্ছি, তার মানে কি থালা ঘটি বাটি গ্লাস দেখতে যাচ্ছি? না, কোন ব্যক্তিকে দেখতে যাচ্ছি। তাহলে আমি যদি দিতে হয় সেই পাত্রে নাম দেব যে পাত্র এখনো পর্যন্ত কারোর হয়নি, সেই ব্যক্তিকে নাম দেব যে ব্যক্তি এখনো পর্যন্ত কারোর হয়নি, সেই ব্যক্তিকেই আমি নামটা দেব। তবে হ্যাঁ, নামটা যদি দিতে হয় আমি কিন্তু পাইকারে দেব, মানে আমার কাছে কিছু রাখবো না, যদি দিতেই হয় সব আমি পাইকারে দিয়ে দেব। হ্যাঁ গো মা, পাইকার মানে কি? দেখবেন কোনো সবজিওয়ালা সকালবেলা সমস্ত চাষবাস করে গিয়ে দোকানদারের কাছে পাইকারে বিক্রি করে, করে তো তেমন বলছে আমি যদি দেই তবে আমি দেব সব পাইকারে। আবার বলছে এই নাম যে দেব আমি পাইকারে, এই নামটা যে আমি দেব আমি পাইকারে, এমন মানুষ আমি পাইকারে, আবার আমি দেব পাইকারে, এই নাম দেব আমি পাইকারে, এমন মানুষ আমি পাচ্ছি না পাইকারে, আবার আমি দেব পাইকারে। তবে হ্যাঁ, দোকানদারটা ভালো চাই, কারণ আমি হয়তো পাইকারে বিক্রি করে দিলাম, আর দোকানদার দেখবেন যার বাবা মুখ মিষ্টি নয় সে দোকানদার দেখবেন সব সবজিগুলো নিজের দোকানে রেখেই পচায়, কাউকে দিতে পারে না। তা বলছে আমি যদি দেই যে দোকানদার ভালো হবে সেই দোকানদারকে আমি দেব, তবে তার জন্য দোকানদারটা ভালো চাই। আপনারা কি ভাবছেন বাবা সামনে এখানে বাজারে কোনো দোকানদার? না না, দোকানদার যার দোকানদার ভালো আছে, যার দোকানদারে ভালো কথা ছাড়া খারাপ কথা শোনে না আমি তাকে দেব। তা বললাম বেশ, তাহলে ভালো কথা খারাপ কথা কি তুমি ভালো করে বলো? শোনো, ভালো কথা বলতে যে এই কান দিয়ে ভালো কথা ছাড়া খারাপ কথা শুনবে না আমি তাকে দেব। এইবার আমরা সবাই ভগবানকে প্রশ্ন করলাম, ঠাকুর চোখ খারাপ হয়ে গেলে চোখে চশমা লাগাই, কান খারাপ হয়ে গেলে কানে যদি কম শুনতে পাই কানে আমরা মেশিন লাগাই, তা কানে ভালো কথা শুনছি কি খারাপ কথা শুনছি বুঝবো কি করে? ভগবান বললেন তার জন্য একটা উপায় আছে, তার জন্য একটা উপায় আছে, পায়ে আছে। ওই উপায়গুলো জানবার জন্যে তার চরণে পড়ো, সব জেনে যাবে। উহ মতলব উর, তোমার পূর্বে তোমার সামনে আছে। হু মতলব হে, ও যাহা কে যাহা হ্যায়, ওই হলো পৃথিবীর অধীশ্বর, ওই হলো পৃথিবীর পৃথিবী। ও যাহা হ্যায় ওহি যাহা হ্যায়, ও ধরতা হ্যায় ও করতা হ্যায়, ও দাতা হ্যায় ও দেনে ওয়ালা হ্যায়, ও লেনে ওয়ালা হ্যায়, ও রক্ষা করতা হ্যায়, ও সব হ্যায়, সব কুছ হ্যায়, উপায় হ্যায়। উসকে পেরো মে আগর পড় যাও এক বার, যাও ও যাহা হ্যায় যাও, যেখানে ও আছে সেখানে তুমি যাও। ভক্ত নে প্রশ্ন কিয়া ও কাহা হ্যায়, আমরা বলছি ও যেখানে আছে সেখানে তুমি যাও, কিন্তু ভক্তের প্রশ্ন, ভক্ত নে প্রশ্ন কিয়া ও কাহা হ্যায়, ও কাহা নেহি হ্যায়, ও কোথায় আছে? আবার আমি উত্তর দিচ্ছি ও কোথায় নেই তুমি বলো। হর পের পে হ্যায়, হর দিবর পে হ্যায়, হর ঝকাবে ও হ্যায়, ও প্রত্যেকটা গাছপালায় আছে, প্রত্যেকটা ইটের দেয়ালে ও আছে। ধ্রুব মহারাজ ने एक दिन प्रश्न कर दिया था प्रह्लाद जी को, उनके पिताजी प्रश्न कर दिया था, है कहां तुम्हारा पुरुषोत्तम, तुम्हारा भगवान है कहां? उन्होंने कहा था कि मेरे भगवान है कहां, कहां नहीं है, हर जहां पे हर जगह पे है, समग्र पृथ्वी पे उन्हीं আছে, समग्र জায়গায় তিনি আছে, इस स्तंभ पर है। हां स्तंभ पर है, लात मार दिया और क्या हुआ? सबाई जानी बाबू লাত মার দিয়া আর ওয়াহ সে নরসিংহ অবতার নিকালায়া বাত কর দিয়া। তো ও কাহা হ্যায়, ভগবান কোথায় নেই? ওই ভগবানকে পেতে গেলে আমরা কিভাবে পাবো? ভগবানের কাছে প্রশ্ন করলাম, ঠাকুর আমি তোমাকে পেতে চাই কিভাবে পাবা? ভগবান নে কাহা হামকো পানে কে লিয়ে তুমকো নিজ উতরনা হোগি, ভগবান নে কাহা হামকো পানে কে লিয়ে তুমকো নিজ উতরনা হোগি, তোমাকে নিচে নামা লাগবে তবেই তুমি পাবে। ভগবান নে কাহা হামারা সাথ তোমার লাগনকে জোড়না হ্যায় তো তুম নিচে আনা হোগে, নিচে উতরাও মতলব নিচে নামো, হাম তুমকে মিলেঙ্গে, আমি তোমার সাথে মিলবো, তুমি নিচে নামো। আগর উচ্চ স্তম্ভ পর বৈঠ রহে, তুমি যদি উচ্চ স্তম্ভের উপরে বসে থাকো, তুম সচ্চে কি ভগবান হামারে পাস আয়েগা? নেহি আয়েঙ্গে, আপ নিচে আইয়ে, হাম নিচে চিট্টি মে হাম। এক বাবাই মাটিতে ছোট্ট ছোট্ট যে পিঁপড়ে গুলো ঘোরে, ভগবান বলছে আমি পিঁপড়ের মধ্যে আছি। হাম ছোটে কবুতর মে হ্যায়, হাম ছোটে চিড়িয়া মে হ্যায়, আমি একটা ছোট্ট পাখির মধ্যেও আছি। হাম মিট্টি কি ছোটে ছোটে কণে মে হাম, আমি মাটির যে সূক্ষ্ম সূক্ষ্ম ধুলিকণা আছে আমি সেখানেও আছি। তো ভক্তনে প্রশ্ন কিয়া, ভক্তনে প্রশ্ন কিয়া, আমি তোমাকে পেতে চাই লেকিন কেসে উতরনা,
ঠাকুর আমি তোমাকে পেতে চাই, কিন্তু কিভাবে আমি নিচে নামবো, তুম শিখা তো হামকো। ভগবান বললেন, তোমাকে নিচে নামতে গেলে তোমাকে কিভাবে নামতে হবে জানো? প্রথমে আমরা ছিলাম কোথায়? বাবার সহস্রজনীতে। ভগবান বললেন নিচে নাম, নামলাম আজ্ঞাতে। ভগবান বলল আরো নিচে নাম, নামলাম এবার বিশুদ্ধতে। ভগবান বললেন আরো নিচে নাম, তখন কোথায় নামলাম মা গো? নামলাম মায়ের গর্ভস্থলীতে। ভগবান বললেন আরো নিচে নাম, তখন নামলাম আমরা পৃথিবী লোকে। আর যেই পৃথিবী লোকে আমরা নেমে গেলাম, ভগবানকে বললাম ঠাকুর আমি মাটি ছুঁয়ে ফেলেছি, তার মানে নিচে নেমেছি। ভগবান বললেন এই নিচে নামলে হবে না, আরো নিচে নামতে হবে। তখন কি করলাম? বাড়ি থেকে কোদাল এনেছি বাবা, মাটি খুঁড়ছি। ভগবান তো নামতে বলেছে নিচে। ভগবান বললেন ওরে আরো বেশি করে খোঁড়, আরো খুঁড়লাম। তা বেশি মাটি খুঁড়লে কি হয় মা গো? মাটির তলা থেকে কি ওঠে? জল। ভগবান বললেন বহির্জগতের মাটি নয়। আমরা দেখবেন অনেকে বলে থাকে মাটির দেহ, এই দেহ মাটিটা খুঁড়তে খুঁড়তে যখন তোদের হরিনাম বললেই জল আসবে, কৃষ্ণ নাম বললেই জল আসবে, গৌর কথা শুনলে জল আসবে, নবদ্বীপ শুনলে জল আসবে, বৃন্দাবন শুনলে জল আসবে, যখন খুঁড়তে খুঁড়তে আর কিছুই খোঁড়ার থাকবে, ওই নয়ন দিয়ে যখন জল আসবে তখন একমাত্র আমি কৃপা করব, নচেত নয়, প্রেম সেবল নিতাই গৌর হরি। যতক্ষণ পারবো আমরা হাসি মুখে বাবা তার নামটা গাইব, যতক্ষণ পারবো হাসি মুখে তার গুণগান করব। হাসি মুখ বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মো ভ্রময় নিবা। সবাই তালি দিয়ে একবার হরি বল, হরি বল মনরে আমার তাই গৌর, হরি বল হরি বল। গতি নাই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গা হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে কি হচ্ছে মা গো? এত কিছু অহংকার করেছি, এত আনন্দে দেহটাকে সাজিয়েছ, আমার দেহকে আমি কত ভালোবাসি, কত সুন্দর করে সাজালাম, আমার আমার করছি। এক্ষুনি যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, সামনেই বাবা শ্মশান, ওই শ্মশানে আমাদের দেহটা কিচ্ছু থাকবে না। এত কিছু আমার আমার করছি, চোখ বন্ধ করলে সব আমার সরকারি খামার বাবা, আর কিছুই নেই। তাই সবাই মিলে ওই দেখো শ্মশানে কি বরাত্রি দিলে, ওই দেখো শ্মশানে কি বরাত্রি দিলে, উড়ে দিছি মানুষে কত অহংকার, হরি বল হরি বল মনরে আমার। No, no, no.
করব। তা আজকে সবাই মিলে চলেছে বাবা, তা এখন হঠাৎ করে আমার শ্রীমতী রাধারানী বলছে, ও ননদি তুমি তো বাড়ি যাবে আর আমরা এদিকে পূজাও যাব, দেরি হয়ে যাচ্ছে। বেশ বেশ, তবে তোমাকে একটা মন্ত্র বলতে হবে। কি মন্ত্র? না শোনো, তোমাকে কৃষ্ণ নাম করতে হবে। ওই কেলো ছড়ার নাম তুমি একদম বলতে বলবে না। আরে বাবা ননদি, বিপদে পড়লে অনেক কিছু করতে হয় গো। শোনো শোনো, ওই কেলো ছোড়ার ভয়ে পুত্র রাক্ষসী পর্যন্ত মরে ভূত হয়ে গেছিল। আর ভূত পালাবে না, তুমি বলো দেখি একবার। বেশ ঠিক আছে, একবারই কিন্তু বলবো, ওই যাওয়ার জন্য শুধু বলছি। ঠিক আছে বলোই না। তা চলুন বাবা, আমাদের দেহ পঞ্চভূত আছে, এদেরকেও একটু তাড়ানো লাগবে। বলো কৃষ্ণ, কহো কৃষ্ণ, তালে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলো মো, উলো তুমি গায় গো, হরি হরি হরি, কৃষ্ণ 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 বলো মুখে, বলো কৃষ্ণ কহো কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নাম বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মাসুখে, নাম বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে, বলো কৃষ্ণ কহো কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নিতাই গো হরি বল, সবাই মিলে বাবা কৃষ্ণ নাম করতে করতে সবাই এদিকে তাড়িয়ে দিয়েছে কাকে না, কৃষ্ণ বাদিনী কুটি লাগে। আর এদিকে সুন্দরভাবে আমার শ্রীমতী রাধারানী আজ চলেছে, কোথায় না সুন্দরভাবে যেখানে কুসুমকুঞ্জ সাজানো সেখানে চলেছে। সবাই মিলে বলছে, হ্যাঁ রে রাধে, আমরা জানতাম তুই অবলা সরলা কুলোবালা, তোর ঘাটেও বুদ্ধি আছে। হ্যাঁ গোবিন্দ যাহার প্রাণ গোবিন্দই তাকে রাখায় মা, তো ওই যে সুন্দর কুসুমিত কুঞ্জ, আহা হা।